ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। বাংলা ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ হলেন অনামিকা চক্রবর্তী। জি বাংলার রাজ্যটক ধারাবাহিকের হাত ধরে টিভির পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তার দুটি ভিন্ন চরিত্র বনি এবং মো দুই চরিত্রেই অভিনয় করে সিরিয়াল প্রেমীদের মন ছুঁয়ে নিয়েছিলেন তিনি। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন এখানে আকাশ নীল ধারাবাহিকের হিয়া চরিত্রে। তবে এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর তাকে আর লিড চরিত্রে তেমন একটা দেখা যায়নি। কখনো কখনো সেকেন্ড লিডে দেখা গিয়েছিল। সম্প্রতি শেষ হয়েছে তার উড়ন্তুবড়ি ধারাবাহিকটি। এই ধারাবাহিকটিতে তাকে নিশা চরিত্রে দেখা গিয়েছিল, যদিও চরিত্রটা ছিল নেগেটিভ। এছাড়া লালকোটে ধারাবাহিকে জিনের চরিত্রেও দেখা গিয়েছিল কিছুদিন। এই দুটি ধারাবাহিক শেষ হয়েছে বেশ কিছুদিন হল। তবে আবার নতুন ধারাবাহিককে কামব্যাক করছেন তিনি। সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ফাগুনের মোহনা। এই ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অনামিকাকে। আর এই ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে রয়েছেন গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকের অভিনেত্রী আনমেরি টম। আপনারা কারা কারা ফাগুনের মোহনা ধারাবাহিকটি দেখবেন এবং অনামিকার কামব্যাক নিয়ে এক্সাইটেড, নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।